এই পৃথিবীর বাইরে মানুষের থাকার উপায় রয়েছে কি? চাঁদ বা মঙ্গল গ্রহে কি থাকা যেতে পারে? এ নিয়ে বিস্তর গবেষণা চলছে। বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন এই দুই মহাজাগতিক জমিতে মানুষের থাকার বন্দোবস্ত করা যায় কিনা। এর মধ্যে এই প্রচেষ্টায় এক বড় সাফল্যের ইঙ্গিত মিলল। নাসার চাঁদকে প্রদক্ষিণ করে ছবি পাঠানো একটি যান এমন কিছু ছবি পাঠিয়েছে যা দেখার পর বিজ্ঞানীরা আশার আলো দেখতে পাচ্ছেন। চাঁদের গায়ে বেশ কয়েকটি গর্ত বা গুহার খোঁজ মিলেছে। যে গর্ত বা গুহার তাপমাত্রা রাত দিন এমন থাকে যা মানুষের থাকার যোগ্য। সেখানে পারদ থাকছে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, ফলে সেখানে মানুষের বসবাস করা সম্ভব। চাঁদের পৃষ্ঠে সাধারণভাবে পারদ দিনে ও রাতে বিশাল ফারাক তৈরি করে। চাঁদে যখন সকাল তখন সেখানে পারদ থাকে 127 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সেখানেই যখন রাত তখন তা নেমে যায় -173 ডিগ্রি সেলসিয়াসে, যা মানুষের বসবাসের যোগ্য নয় তা বলাই বাহুল্য। প্রসঙ্গত, এই গর্ত বা গুহাগুলি আসলে লাভা উদ্গিরণের গর্ত বলেই মনে করছেন বিজ্ঞানীদের একাংশ। একটা সময় এখান থেকে লাভা উদ্গিরণ হতে থাকত। 1909 সালে চাঁদের বুকে এমন গর্তের প্রথম খোঁজ মিলেছিল। এবার যে গর্ত বা গুহা পাওয়া গেল তার তাপমাত্রা স্পষ্ট হয়ে গেল।